আসসালামু আলাইকুম গায়োজ আজকে আমি আপনাদেরকে গার্মেন্টসের সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাবো তো এই জিনিসটার নাম কী অর্থাৎ এই জিনিসটা না হলে গার্মেন্টসে কতটুকু ক্ষতি হয় তো অবশ্যই আপনার পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আমার এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দিন আসসালামু আলাইকুম ভিওয়ার্স ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম আজকে আমি গার্মেন্টসের সব থেকে গুরুত্বপূর্ণ একটা মেশিন পরিচয় করে দেবো সো অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন আর এখনো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিবেন আর সবার আগে নোটিফিকেশনটা আপনার ফোনে চলে যাবে আর আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পাবেন সো মনোযোগ সহকারে দেখুন আমি আজকে আপনাদেরকে কোন মেশিনটার সাথে পরিচয় করে দিতে চাচ্ছি সো ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন একটা রিকয়েন মেশিন অর্থাৎ এই মেশিনটা আমরা সবসময় আমাদের খুবই প্রয়োজনে লাগে তো কি প্রয়োজনে লাগে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের আজকে একটা লেআউটের মধ্যে যে পরিমাণের সুতাগুলো দিয়েছিল। সেই সুতা দিয়ে পুরো লাইনটা লেআউট করা সম্ভব হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা এই একটা সুতারে চারটা বানাবো অর্থাৎ আপনারা দেখতে পারতেছেন এখানে একটা ইনটেক সুতা আমরা চারটা খালি কনের মধ্যে ভরে আমরা চারটা সুতা বানাবো তো এখানে একটা বড় ভাই সুতাগুলো রিকন করতেছে আপনারা দেখতে পারতেছেন আর এই মেশিনটা আসলে গার্মেন্টসের সবথেকে গুরুত্বপূর্ণ একটা মেশিন তো যখনই আমাদের সুতা কম দেয় লেউটে হচ্ছে না বা হবে না তখনই আমাদের এই মেশিনটা খুবই প্রয়োজনে লাগে তো আপনারা দেখতেই পারতেছেন এখানে এক বড় ভাই একটা সুতারে তিনটা থেকে চারটে বানাচ্ছে এই যেখানে আমি নিজে চলে এসেছি আপনারা দেখতে পারতেছেন আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এই যে একটা খালি কোণ এই খালি কোণটারে আমরা এই সুতা ইনটেকটা যেটা সুতা আছে সেই ইনটেক সুতাটা এটার মধ্যে ভরব অর্থাৎ একটা সুতা আমরা চারটা বানাবো তো বন্ধুরা আপনারা যদি এই মেশিনটা সম্পর্কে না জানেন অথবা না বুঝেন তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না আর স্কিপ করলে তো বুঝতেই পারবেন না আসলে কোন কোথার থেকে কোথায় চলে যাচ্ছে এই যে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটা ইনটেক সুতা এই সুতাটারে আমরা চারটা বানাবো সেই কথাই আমি ওখানে বলতাছি ওনাকে পরামর্শ দিচ্ছি তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন গার্মেন্টসে যারা চাকরি করেন তারা অবশ্যই জানেন যখনই আপ আপনাদের সুতা সুতার সমস্যা হবে তখনই আপনাদের এই মেশিনটা খুবই প্রয়োজনে লাগবে তো এই মেশিনটার নাম হল একটা সুতা রিকন করার মেশিন আর এই সুতা রিকন করার মেশিনটা গার্মেন্টসের সব থেকে গুরুত্বপূর্ণ এবং এটা গার্মেন্টসে লাগবেই আপনারা অবশ্যই জানতে পারছেন আজকের এই ভিডিওটাতে তো আমি আর বেশি কিছু বলবো না আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে চাচ্ছি দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে অথবা নতুন কোনো এক লেও